হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি, আবার এসেছি ফিরে কদ্দ কদ্দ না বাংলাদেশে কাদা কাদা এসেছিলাম। এখন আমি এসেছি একটা খুব সুন্দর একটা প্লেসে, এটা হচ্ছে লালবাগ কেল্লা। এখানে বাংলাদেশে অনেক বন্ধুরা আছে আমাকে, আচ্ছা একজন সাথে পরিচয়, আমার জন্য ফুল নিয়ে এসেছে অনেক দূর থেকে, থ্যাংকফুল। তোমার নামটা বলে দাও একটু। দুটো মেয়ে লাইভ করেছিল, কি নাইস একটা প্লেস এসেছি আমরা জানটুসের সাথে। আমি সেই জায়গায় এসেছি লালবাগ কেল্লা, আমি তো প্রোফাইল দিয়ে করছি, এই পেজ দিয়ে করছি, পেজ দিয়ে আমার বেশি হয় না। হ্যাঁ, প্রোফাইলে 1K 2K 4K আসে। তো আমি বাংলাদেশে ঘুরছি, এখন আছি লালবাগ কেল্লায়। আমি থাকছি এখানে বাংলাদেশে কদিন এখনো থাকবো, আরও এখানে আছে অনেক লোকজন আছে। তো খুবই সুন্দর একটা, ভীষণ নাইস একটা প্লেস লালবাগ কেল্লা। তো তোমরা এসো, এবং এরপরে ঢাকেশ্বরী মন্দিরও আছে, সব জায়গায় যাবো। বলেছিলাম বাংলাদেশকে কদা কদা করবো, না কিছু মেখে যাইনি, বুঝতে পারছিলাম না কাদা কাদা করতে আমাকে অ্যালাউ করবে না। আচ্ছা স্বপ্ন ভাইয়ের সাথে মিট করে দিই, স্বপ্ন ভাই আমাকে এখানে, আর এটাকে যেটা হচ্ছে হিরো আলমের ভাই, হিরো ববিন। ব্যাপার হচ্ছে একই রকম দেখতে অনেকটা, দেখো দর্শকরা বলো সেটাই দেখেছো ভাই। আমি কি হিরো আলমের মতো? একদম হিরো আলম, কান হেলাল সব। কমেন্ট গুলো কোথায় দেখা যাচ্ছে? কমেন্ট দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পারছি না। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, তাই তো কমেন্ট। স্যান্ডি সাহা বাংলাদেশে আজকে কাদা কাদা করে ফেলবে বলেছে, কিন্তু গালে কিন্তু কাদা লাগে, কাদা পায়নি। ঢাকায় কাদা কাদা করবে, এত বড় সাহস কে রে? কে কারা হয়ে গেছে? কোথায় কাদা? কাদা নেই, কাদা নেই তো এখানে। খুব পরিষ্কার গেছো, কলকাতা গেছো? তো আসো আমরা পুরোটা একটু ঘুরে দেখবো এবং দর্শকদের দেখাবো। কি দেখাবে? এই জায়গাটা সম্পর্কে কি জানো তুমি? আমি লালবাগ কেল্লায় প্রথম আসছি, জানি না জায়গাটা। আমি জাস্ট দুটো মেয়ে দেখেছিলাম লাইভ এসেছে, আজকে এসেছি আমি আমার জানটুসির সাথে। লাইভে এসে কি করেছে বলো তো, আমার সাথে একটু করো তো। আমি একটা হাম্পি দিয়েছিল, একটা দিয়ে দি। না না ঠিক আছে, দিতে হয় ছোট ছোট লিটল বিট, লিটল বিট, লিটল বিট। আরে আর কিছু দেয় না, কিছু নাইস একটা প্লেস। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা কি করলো বুঝি নাই, কদ কদ তো মানে কলকাতাকে কাদা কাদা করে দিয়ে আসছে, বাট বাংলাদেশকে কিন্তু আমি থাকতে কাদা কাদা। আরে করে দেবো, ডোন্ট ওয়ারি। এটা কি এখানে নামাজে? এটা কি একটা জায়গা আমি বুঝতে পারছি না, এখানে কি লাভ দেবো আমি? আচ্ছা এখানে সুন্দর একটা বড় খাদ আছে, আমি কি সেখান দিয়ে ঝাঁপ মারবো? হ্যাঁ ঝাঁপ মারো, তোমার মানা উচিত, এখান থেকে ফেলে দেবো তোমাকে। আমাকে ফেলার এখনো কাউকে সাহস হয়নি। তো তোমরা আছো বাংলাদেশে, শোনো তোমাদের সবাই অনেকে বলো বাংলাদেশের মানুষজন এত ভালো, তো আমি চাই তোমরা ভিডিওটা শেয়ার করো। বাংলাদেশের মানুষজন সত্যি খুব ভালোবাসে আমাকে, এবং ভালোবাসে আমি এত দূর থেকে এসেছি। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করো, কারণ আমি সত্যি চাই যে এই ব্যাপারটা যে কলকাতা বাংলাদেশ আলাদা কোনো ব্যাপার নয়, এখানে সত্যি আমাকে এতটা ওরা ভালোবেসেছে, এবং এখানেও লোক আমাকে এত চিনতে পারছে, আমি রিয়েলি থ্যাঙ্কফুল। তোমরা ভিডিওটা শেয়ার করো। আর একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে আমি দূর থেকে আসার আরেকটা কারণ, তোমাদের বাংলাদেশের একটা হিরো আছে যাকে আমার খুব পছন্দ হয়েছে, নামটা কি জানো? সাকিব খান। হ্যাঁ আমার সাকিব খানকে খুব পছন্দ। আচ্ছা সাকিব সম্পর্কে কি জানি বলছিল আমাকে? হ্যাঁ আমি বলছি যে এই ভিডিওটা তোমরা একটু বেশি করে শেয়ার করো, কারণ আমি দূর থেকে এখানে এসেছি সাকিব খানকে বিয়ে করার জন্য। এতটা সুন্দর আমার সাকিব খানের বডি, এত হ্যান্ডসাম লেগেছে, এত হট লেগেছে, আমি ওকে বিয়ে মানে বিয়ে না করে থাকতে পারবো না। আমি দূর কলকাতা থেকে এসেছি সাকিব খানকে বিয়ে করার জন্য। প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো, আমাকে সাকিবের সাথে মিলন করিয়ে দাও, মিলন হবে কত দিনে আমার সাকিব খানের সঙ্গে। সাকিব কোথায় আছে? প্লিজ বাংলাদেশের বন্ধুরা এতটা শেয়ার করো যাতে ভিডিওটা সাকিব খানের কাছে পৌঁছে যায়, যেন সাকিব খান আমার জন্য আমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। প্লিজ আমি খুব ভালোবেসে ফেলেছি ওনার, এত হ্যান্ডসাম উনি, আমি কি প্লিজ আমাকে যেন বাংলাদেশে থাকা থাকি ওনার সাথে যেন আমার বিয়েটা আরেকবার হয়ে যায়। অলরেডি ওই ভিউ 4 লাখ
ভিউ, 4 লাখ ভিউ হয়েছে। আমার ওয়েস্ট বেঙ্গলের লোকজন অপেক্ষা করছে কবে মিউজিক ভিডিওটা আসবে। স্বীকার করছো যে হ্যাঁ তোমার, হ্যাঁ ওরার আমার রিলেশনে আছে। শুধু থাক, আর সাকিব খান আসবে না? সরি সাকিব, না না সাকিব যেও না আমাকে ছেড়ে। সাকিব হ্যাঁ কি হয়েছে সাকিবের? যদি একটা বিয়ে থাকতে পারে আমি তো অ্যাডজাস্ট করছি, ওরা অ্যাডজাস্ট করতে হবে। লুচি মানে লুচি বিচি না কিছু, আমি হচ্ছি সৌতি, আমি হচ্ছে সেক্সি, আমি হচ্ছে ইয়ং ফরএভার, আমি আসলে কিছুই না, ভালো হবে না। আচ্ছা ওইখানে ওই দুটো মেয়ে কে ছিল যে বলছিল এসে ভীষণ নাইস প্লেসে এসেছি বলে জানটু শেষে আর করে দিচ্ছে, আমি একটা হাম্পি দিয়ে দিচ্ছি গালটা এত, মানে ওনার মানে মানে যখনই আমি হাম্পিটা দিচ্ছি টক করে দাঁড়িয়ে গেছে ওনার মানে চুলগুলো কি, এরা এরা খুব নোংরা বাজে ভাবে বোঝে না। প্লিজ সাকিব ভাই প্লিজ, কোথায় তুমি? কানহালাল যেমন মিথিলাকে খোঁজে, আমি সাকিব খানকে খুঁজছি। কোথায় সাকিব খান? আমি তোমার জন্য ড্যান্স করব। কানহালাল ড্যান্স করে, আমিও ড্যান্স করতে চাই। ড্যান্স করে ওরে, এই আমার একজনকে পছন্দ হয়ে গেছে। কাকে পছন্দ? পিছনে পিছনে দেখো যে বসে ছবি তুলছে, ভালো কিন্তু দেখ, বলে দেবো যে আমি ওনাকে পছন্দ করি। আচ্ছা শুনে এখান থেকে লিটল বিট করে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়া একটু কোথায়, ওইখানে যে ওই যে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল 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 আঙ্গুলটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই ওই সেটাকে সামনে দিয়ে দারুণ, না এনাকে নাই নি আবার বেবি বোন, ওই যে ওই যে দূরে তুলছে তুলছে, হ্যাঁ হ্যাঁ উড়ি 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 উড়ি, ওরা কেমন দারুণ লেগে, কি দারুণ দেখতে, না না প্রপোজ করলে আমাকে মেরে ফেলে দেবে ওর সাথে, না মারবে না ওর সাথে, আপা না কি একজন আছে তোমার পাশে, আমি আছি, যাও ভালো লেগেছে, আমরা চলো আজকে যাওয়ার হবে, আসো জাস্ট একটু চলো, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার ভালো লেগেছে জাস্ট একটু, না না আমরা আছি তো। হাই লাইভে আছে, এখানে অনেকে আছে ফটো তুলছে, এখানে আছে অনেকে ফটো তুলছে, এখানে আছে, এখানে কথা বলা যাবে আপনাদের সাথে? দাদা কথা বলতে চাই, এটা লজ্জা পেয়ে গেছে ওটা, আমি কলকাতা থেকে এসেছি, বাংলাদেশ দেখতে ওনার লজ্জা পেয়ে গেছে, করা যাবে না, এখানে মারফার দিয়ে দেবে আমাকে। তো অনেক লোক দেখছে, বেড়ে যাচ্ছে অডিয়েন্স, ছেলেটা আমাকে কথা বলতে দিল না, আমাকে কেন কথা বলতে, হ্যাঁ আমাকে শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ তোমার পকেটে নাও এটা, এটা পকেটে নেবো, কিছু করার নাই, পকেটে ঢুকে ফেলো। আরে এইটা আমি এত বড় বড় একটা জিনিস দিয়েছে আমাকে এখানে, এত ভালো মানে কি বলবো, আছে তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো আমার সাকিব খানের জন্য, দেখো আপনারা তো কষ্ট করে দিতে, কি ভালোবাসা দেখো, কি ভালো কি ভালো কি ভালো, সত্যি বাংলাদেশের মানুষ খুব ভালো। আচ্ছা আমি বাংলাদেশের সিটিজেন হয়ে যেতে চাই, আমি কি কলকাতায় আর আমাকে ফেরা উচিত, আমি কি এখানেই থেকে যাবো, তোমরা কি চাও? তুমি কিন্তু এখান দিয়ে লাভ দিতে পারো, হ্যাঁ আমি এখান দিয়ে লাভ দিতে পারি, কিন্তু লাভ দিলে আমি ভাঙা ভাঙা হয়ে যাবো, কাদের কাদের থেকে শুরু হয়ে গেছিল যে এই বুঝি স্যান্ডি বাংলাদেশে চলে এসেছে, এখান থেকে আমি ল্যাপটপ দিয়ে দেবো। আচ্ছা কোথায় সাকিব? এখানে এত লোক দেখছে কিন্তু কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না, 500 উপরে লোক দেখ। আচ্ছা এভরিওয়ান হাই, সবাই আমি সবাইকে বলছি সাকিব খান, সাকিব ভাই প্লিজ কাছে চলে এসো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমি তোমাকে বিয়ে করব, ভিডিওটা প্লিজ এত শেয়ার করো যেন আমি আমার সাকিবের কাছে পৌঁছে যাই, আমি শুধু কলকাতা থেকে সাকিব খানকে বিয়ে করার জন্য এসেছি, আপনারাই বলুন এটা কি হবে, এটা কি আমার সাথে ওর বিয়েটা কি হবে না, কেন কেন দেবে না, দিতেই হবে, আমি এসেছি শুধুমাত্র সাকিবের সাথে বিয়ে করতে, তুমি এত হট তো তাই আমার আগুন ধরে গেছে মাথায়, কিছু বলবেন? বাবা পড়েই যাচ্ছে এখানে, পড়াটা তোলা দেখালে ভালো হতো, লালবাগ কেল্লা এত সুন্দর একটা জায়গা, আমার কলকাতা কলকাতায় ফিলিং লাগছে, মনে হচ্ছে না যে কলকাতা থেকে কোথাও বাইরে এসেছি, ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ ফোনের এমবি তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে চলো টাটা টাটা এভরিওয়ান, আর প্লিজ সাকিব খানের ফ্যান সাকিব খানকে আমার চাই, তোমরা ট্যাগ করো সাকিব খান, আই ওয়ান্ট টু ম্যারি হিম, বাই, আর তোরা যে যা বলিস ভাই আমার সাকিব খানকে চাই।